গভীর সংকটে দেশের প্রায় 40,000 কিন্ডারগার্টেন। চার মাস ধরে প্রতিষ্ঠান বন্ধ, নেই আয়, ফলে শিক্ষকদের বেতন বন্ধ। আবার বাড়ি ভাড়া দিতে না পেরে অনেকেই প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। লাখসাতেক শিক্ষকের জীবন যেমন সংকটে, তেমনি অর্ধকোটি শিশুর পড়াশোনা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকারের দিকেই তাকিয়ে আছেন তারা। শিক্ষাবিদরা বলছেন, সংকট নিরসনে সরকার তাদের সহজ শর্তে ঋণ দিতে পারে। আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। স্কুল প্রাঙ্গণে বসেছে দোকানটি। না, এটি মেলার কোনো দৃশ্য নয়। দুবেলা দুমুঠো ভাতের নিশ্চয়তায় পসরা সাজিয়েছেন শিক্ষকরা। চার মাস ধরে স্কুল বন্ধ, আদায় হচ্ছে না টিউশন ফি, ফলে নেই কোনো আয়, আটকে আছে শিক্ষকদের বেতন। তাই রকমারি পণ্য বেচে কোনো মতে চলছে জীবনযুদ্ধ। তাদের আমরা বিগত 5 মাস থেকে কোনো বেতন দিতে পারছি না, ব্যবস্থাটা করে দিছি, তারা যেন অন্তত দুবেলা দুটা ডাল ভাত খাইতে পারে। পল্লবীর ডি ব্লকের ঈদগাহ মাঠে ব্যাট বল নিয়ে উচ্ছ্বাসে মেতেছে কিশোরের দল। তখন মাঠের চারপাশে ছড়িয়ে থাকা গোটা দশেক কিন্ডারগার্টেনে একরাশ বিষণ্নতা। করোনা সংকটের দিনে বন্ধ হয়ে গেছে অনেক স্কুল। শেষ পর্যন্ত টিকে থাকা যায় কিনা এটা একটা বড় প্রশ্ন। কদিন আগেও এই ভবনে ঝুলছিল গ্রিন বাংলা স্কুলের সাইনবোর্ড, কিন্তু ভাড়া দিতে না পেরে বাড়ির মালিকের চাপে ছাড়তে হয়েছে স্কুল। তো আমাদের একটাই সোর্স, সেটা হলো টিউশন ফি। টিউশন ফি পাইনি আর মনে হয় না কন্টিনিউ করতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, সরকার উদ্যোগী হয়ে তাদের পাশে দাঁড়ালে কেটে যাবে এই অনিশ্চয়তা। সরকারের কাছ থেকে আমরা অনুদান চেয়েছি, অথবা স্বল্প সুদে সহজ ঋণের জন্য আবেদন করেছি, আমাদের সাহায্য করলে কিছুটা বাঁচবে। শিক্ষাবিদরা বলছেন, সময় সাপেক্ষ হলেও সরকারের উচিত কিন্ডারগার্টেনগুলোকে নীতিমালার অধীনে নিয়ে আসা। সরকারের কাছে তারা দাবি জানাতে পারেন যে একদম সহজ শর্তে বিনা সুদে সরকার যেন তাদেরকে ঋণ দেয়। যেহেতু তারা সরকারি নীতিমালার মধ্যে আসেন না, সেই জন্য সরকারের যে মূল দায়িত্ব, মূলধারার 80% শিক্ষার্থীকে তাদেরকে সহায়তা করা, সেই জায়গা থেকে সরকার নিজেই এখন হিমশিম খাচ্ছেন। বাস্তবতা হলো, 7 লক্ষাধিক শিক্ষকের জীবন এখন দুর্বিষহ, তেমনি ঝরে পড়ার আশঙ্কায় আছে অসচ্ছল পরিবারের অসংখ্য কোমলমতি শিক্ষার্থী। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা।